نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله سبحانه وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون اللهم وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله جاکے ہوتے ہیں صفا رات غریب زحمت روزا جو کرتے ہیں گوارا تو غریب اللهم صلی علی اللہ تعالیٰ ہزار شکر رب العالمین آمدر کے آج کے جمعار دن رمضان کریم اللہ تعالیٰ آمدر کے توفیق دان کرچن ہمرا پوری الحمدللہ اللہ ہزار شکر اللہ تعالیٰ تار ای قرآن مشے رحمت برکھر مشے آمدر کے سست رکھچن ایبن تار ایک عظیم حکوم کے تعمیل قرار توفیق دان کرچن کتو بنی آدم ایمان دارے را مسجد آرچنا بیتی بیستو بیستو ہوئے پورے چھے دنیا تا دیر کے بیستو کرے رکھے چھے چاکری نوکری اللہ تعالیٰ آما دیر کے ششکل جھاملہ تکے ایک ٹکانی افسر نیار توفیق دان کرچن بولے چھلام جو تو بھالو کاج ہوئے امرا کوری بستہ ہوئے شب اللہ تعالیٰ پک ہوتے کے
আমরা যত ভালো কাজ করি সব কার পক্ষ থেকে আল্লাহ আর যত বাজে কাজ বেসরা কাজ যে কাজ করলে আল্লাহ নাখোশ হন সেই কাজ এগুলি সব শয়তানের পক্ষ থেকে শয়তান করায় শয়তান উইসপার্স দেয় শয়তান ড্রাইভ করে একজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রিকোয়েন্টলি শয়তান থেকে আশ্রয় নেওয়ার জন্য তাকিদ করেছেন তোমরা যেন শয়তান থেকে আশ্রয় চাও আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো শিখিয়ে দিয়েছেন আমরা সকলেই সূরাতুন নাস পড়ি তাই না মানব এবং দানবীয় মানুষ এবং জিন নামক শয়তান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে আশ্রয় চাইতে হয় সেগুলো শিক্ষা দিয়েছেন তবে শয়তান থেকে দানবীয় শয়তান বা জিন শয়তান থেকে মানবীয় শয়তান বেশি ডেঞ্জারাস এবং আপনি বুঝবেন না যে আপনার সাথে শয়তানি করছে তার চেহারা দরবেশের বেশভূষা দরবেশ কিন্তু সে দরবেশ নয় সে শয়তান শয়তান এই দরবেশ সাজে শয়তানে কি সাজে শয়তান জানে যে এই দরবেশি ভাব নিলে এই চেহারা নিলে তাকে ধোঁকা দেয়া যাবে নবী আম্বিয়াদেরকে যতবার শয়তান চেয়েছে ধোঁকা দিতে এবং ক্ষতি করতে এবং সাহাবে আজমাইনদেরকে যতবার ধোঁকা দিতে চেয়েছে সব সময় শয়তান শায়খে আজিম শায়খ মানে দরবেশ বড় স্কলার শায়খে আজিমের ভাব ধরছে দরবেশ শব্দটা ফার্সি শব্দ শায়খ শব্দ ব্যবহৃত হয় বহু জায়গায় যখন সানাদিদে কুফফাররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য তারা জমায়েত হলো এক একজনের এক এক মন্তব্য কি মন্তব্য যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের যন্ত্রণায় এই দেশে থাকা সম্ভব হচ্ছে না এখন কি করা যায় একজন পরামর্শ দিল যে তার যন্ত্রণায় যেহেতু দেশে থাকতে পারা সম্ভব নয় তাকে দেশ থেকে বের করে দাও আরেকজন বলতেছে যে তার যন্ত্রণায় আমাদের ধর্মকর্ম ঠিক থাকতেছে না একজন পরামর্শ দিল তার যন্ত্রণায় যখন এরকম হয় তাকে জেলখানায় বন্দি করা হোক এবার একটি লোক দাঁড়িয়ে গেল তার মুখে লম্বা লম্বা দাড়ি গায়ে লম্বা লম্বা জামা বিরাট বড় শেখ দেখে বলে আনা শাইখ মিন নাজদ আমি নাজদ থেকে তোমাদের হিতাকাঙ্ক্ষী একজন শায়খ আসছিলাম তোমরা যদি মনে কিছু না নেও তাহলে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি আবু জাহেল বলে তোমার পরামর্শ একটু পরে নিব আমি কি পরামর্শ দেই আগে তোমরা শোনো এবার সকলেই আবু জাহালের পরামর্শ নেওয়ার জন্য ইন্তজার করছে আবু জাহেল বলছে তাকে যদি জেলখানায় বন্দি করা হয় জেলখানার ভিতরে যত কয়েদি আছে সব কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে আর যদি তাকে দেশান্তরী করা হয় যেই দেশে যাবে সেই দেশের সমস্ত মুসলমান তার উম্মত হয়ে যাবে সুতরাং একটাই ওয়ে সেটা হলো তাকে কতল করা তাকে খুন করা তাকে দুনিয়া থেকে যদি মিটাই দেওয়া যায় তাহলে আর কোনো চিন্তা নাই কেল্লা ফতে এবার সেই শাইখে আজিম বড় বড় দাড়ি লম্বা জামা এক বিরাট দরবেশ ভাবসাপ দাঁড়িয়ে কয় এইবার ঠিক আছে দাঁড়িয়ে কি কয় এইবার ঠিক আছে তো ঠিক আছে আজকে বেশি আর ধরা দিল না শয়তান চলে গেল নবী সাল্লাম হিজরত করলেন এবার আবু সুফিয়ান আবু জাহাল আবুল আহাব তাদের অত্যাচার উৎপীড়নে মদিনায় গিয়েও নবীর সাহাবিরাও সেখানে তাদের যন্ত্রণায় সেখানে থাকা সম্ভব হচ্ছে না কষ্ট হচ্ছে অবশেষে যুদ্ধের ডামাঢোল বাজল বদরের যুদ্ধের আহ্বান করা হল যুদ্ধর শুরুতেই শয়তান
এসে আবু জাহালকে পরামর্শ দেয়, কত কিছু করে, কত হেল্পফুল লোকটা সেই নজদের শেখ। এবার অবশেষে দেখুন দেখতে পেল যে আল্লাহ তাআলা বদর বাহিনীর পক্ষ নিয়ে যুদ্ধ করছে, আবু জাহালের সাঙ্গ পাঙ্গ সব কতল হচ্ছে, এবং আকাশ থেকে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতাকুল নাজিল করছে। ঠিক এই সময় সেই শাইখের নজদের শাইখ কয়, ইন্নি মা আরা ওয়ালা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, সুতরাং আমি এখন দৌড় মারলাম, তোমরা যুদ্ধের ময়দানে থাকো, কারণ আমি দেখতেছি আকাশ থেকে ফেরেশতা নাজিল হচ্ছে এবং তোমাদের গর্দান এবং পিঠের মাঝে জাহান্নামের চাগুত চাবুক মারা হবে, সুতরাং আমি আর তোমাদের সাথে নাই। আবু জাহেল কয়, দরবের সাপ এতদিন পর্যন্ত পরামর্শ দিলেন, এখন চলে যাচ্ছেন কেন? কয়, আমি যা দেখি তোমরা তা দেখো না। অর্থাৎ মূল কথাটা হলো যে শয়তান যখন মানুষের বেশ ধারণ করে, মানুষ যখন শয়তানের অ্যাক্টিভিটিস করে, তখন তাকে সিগনিফাই করা বড় কঠিন, বড় হার্ড। আর শয়তান যখন ভিতর থেকে কুমন্ত্রণা দিতে থাকে, তখন আমরা বুঝতে পারি যে শয়তান আমাকে কুমন্ত্রণা দিচ্ছে। আমি একটা কথা বলি, আপনারা মাইন্ড করবেন না, আমার শয়তান আমাকে যখন কুমন্ত্রণা দেয় তখন আমি বুঝি। কেমন? এখন আপনাকে শয়তান আপনাদের কুমন্ত্রণা দেয় কি না আমি জানি না, কথাটা কি রাগ হয়েছেন? প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি আম করে কইলেন আপনি গো শয়তান? রাসূল ইসলামের স্টেটমেন্ট, প্রত্যেকের সাথে শয়তান আছে এবং প্রত্যেকের কলবের মধ্যে শয়তান বসা। সুতরাং আমি কইয়া অপরাধ করি নাই, রাসূলের হাদিস অনুপাতেই বললাম। আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দেই, যখন আপনারা দেখবেন ঘটনা এইরকম এইরকম হচ্ছে, তখন বুঝতে হবে শয়তান আমাকে প্ররোচনা দিচ্ছে। আমি কি বলবো কথাটা? এরকম হাজারো ঘটনা আছে, বাস্তব এবং অবাস্তব, জাহেরি এবং বাতিনি। শয়তান যে মানুষদেরকে প্রকাশ্য এবং অপ্রকাশ্য এসে ধোকা দেয় এবং গোমরা করে এবং জাহান্নামে নিয়ে যায় এবং গুনাহের জন্য ইন্সপায়ার করে, এরকম শত শত নয়, হাজার হাজার বাস্তব ঘটনা আছে এবং শরীয়ত দিয়ে সম্মত, কোরআন হাদিস দিয়ে প্রমাণিত। একটা এক্সাম্পল, যখন নামাজের সময় হয়ে যায়, তখন যদি আপনার মনের ভিতর থেকে এই চিন্তা আসে যে নামাজ একটু দেরিতে পর, নামাজের সময় আছে একটু দেরি করে পর, যদি মনে করেন যে এইসব চিন্তা আসতেছে, বুঝতে হবে শয়তান দিচ্ছে। কথাটা ক্লিয়ার? একটা সোজা কিছু দিলাম, এরকম বহু কিছু আছে। মহিলাদেরকে বলি হেজাব করা ফরজ, পর্দা করা ফরজ, ফরজ না সুন্নত। মহিলারা যখন হেজাব পরবে, বোরকা পরবে, তখন এই সময় যদি তার মনে মনে বলে আমি যদি বোরকা পরি, এটা আমেরিকা, এই দেশে চলা কেমনে সম্ভব, হয়তোবা ইটপাটকেল মারতে পারে, হয়তোবা মন্তব্য করতে পারে, হয়তোবা হেজাবি তারপরে আপনার এক্সট্রিমিস্ট বলে গালিগালাজ দিতে পারে, তাই পর্দাটা নাই করলাম, হেজাবটা নাই বাঁধলাম, যদি এইরকম করার এইরকম চিন্তা আসে, বুঝতে হবে শয়তান করছে। এগুলি শয়তানিস ডিডস, শয়তানিক অ্যাক্টিভিটিস। তারপরে আবার যখন দেখবেন, যখন আমরা কথাবার্তা বলি, তর্ক বিতর্ক করি, যখন দেখবেন যে শুধু আমার টেম্পারেচার শুধু বাড়ছেই বাড়ছেই বাড়ছে, আমি ঠান্ডা হচ্ছি না, বুঝতে হবে শয়তান পুরাপুরি আমার উপরে সওয়ার হয়েছে। রাগ হইতেছেন কথাটা? তবে শয়তান আমাদের ভালো চায় না। শয়তান কি আমাদের ভালো চায়? শয়তান কোনোদিনই আমাদের ভালো চায় না। ভাইরা আমার, হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আন জীবনের একটা ঘটনা আছে। হযরতে আমির মুয়াবিয়া রাষ্ট্রীয় কাজ শেষ করে, মনে করেন মধ্যরাত্রির দিকে, আমার দিকে সবাই তাকান, তাসবিহ তাহলিল কইরেন না, এখন আমি যখন কথা বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা,
সারাদিন সারাটা একটা সপ্তাহ আপনাদেরকে এই কথাগুলি বলার জন্য আমার লেখাপড়া করি। আমি দেখা গেল আমি কথা বলতেছি, আপনারা এখানে তেলাওয়াত করছেন, তাসবিহ পড়ছেন, হোয়াট ইজ দ্যাট? ভাইর আমার রাগ হয়েছেন কথাটায়? কিছু অপ্রিয় কথা বললেও বুঝতে হবেন যে আমাদের ভালোর জন্য ইমাম সাহেব বলছে। হযরত আমির মুয়াবিয়া রাষ্ট্রীয় কাজ শেষ করে মধ্যরাত্রির দিকে উনি এসে বিছনায় রেস্ট নেওয়ার জন্য এসছেন। স্বভাবত উনি এশার নামাজের পরে দেরি করেন না, উনি ঘুমিয়ে যায়। রাসূলের সুন্নাহ হলো এশার পরে কি করা? শুয়ে পড়া, আবার তাহাজ্জুদের সময় উঠা, ফজরের নামাজ পড়া। কিন্তু আজকে রাষ্ট্রীয় যে কোনো কাজে একটু লেট হয়ে গেছে, হতে পারে কি না? তো ভেরি টায়ার্ড, যখন শরীরটা একটু ক্লান্ত থাকে তখন ঘুমটা ভালো করে আসে, ঠিক কি না? আর ওই সময় যদি আপনার শরীরের মধ্যে একটু সাপ সোপ দেওয়া যায়, মাথার চুল একটু টান দেওয়া যায়, তাহলে তো ঘুম বোম্বাস্টিক মার্কা রইব। হযরত আমির মুয়াবিয়া তাহাজ্জুদের সময় ওঠে, কিন্তু আজকে দেখতেছে যে ওনার শরীর খুব মানে আরামের ঘুম লাগতেছে, তো উনি আর তাহাজ্জুদ নামাজ পড়তে পারলো না, ফজরের নামাজের সময় গিয়ে উঠছে। ওনার অভ্যাস কি? আচ্ছা বলি, ওনার অভ্যাস কি? তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের নামাজ আমাদের পড়তে হবে কি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাহাজ্জুদ পড়ার জন্য তাকিদ করেছেন, আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহর নবী বলেন, ওয়া আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু মিন দাবিস সালিহিন ক্বাবলাকুম। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা ইমানদারের তাহাজ্জুদের অভ্যাস করা উচিত, কারণ তাহাজ্জুদের সালাত হলো তোমাদের পূর্ববর্তী ওলিয়া উলিয়া নবী আম্বিয়াদের সদ্গুণ সুন্দর অভ্যাস। তাহাজ্জুদের নামাজ যারা পড়বেন, আল্লাহর হাবিব বলেন, অচিরেই তারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবেন। তাহাজ্জুদের সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে গভীর সম্পর্ক স্থাপন হয়ে যায়। এজন্য পূর্ববর্তী নবীরা তাহাজ্জুদের সালাত পড়েছেন, আমার তোমার নবী কোনোদিন তাহাজ্জুদের নামাজ তরক করে নাই। মাঝে মধ্যে রহমতের নবী টায়ার্ড হয়ে গেলে একটুখানি ঘুম ঘুম ভাব, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ভালোবেসে ডাক দিয়ে দিতেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, হে কম্বলওয়ালা কম উঠ, কুমিল লাইলা ইল্লা কালিলা, হাবিব আমার কম্বলওয়ালা আপনি টায়ার্ড হয়ে গেছেন, দিনের কাজে রাষ্ট্রীয় কাজে দাওয়াতের কাজে আপনি শুয়ে পড়েছেন, আপনার ঘুমটা আসছে, আমি তো আপনার অপেক্ষায় আছি গো হাবিব, আপনি কখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবেন? আমি রহমানুর রহিম, আপনার উপর অবারিতভাবে রহমত বর্ষণ করব। নবী আম্বিয়াদের সুখাসলাত হলো তাহাজ্জুদের সালাত পড়া। তাহাজ্জুদে আমির মুয়াবিয়া শুয়ে আছেন, তাহাজ্জুদের নামাজ তা পড়তে পারলো না, তরক হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ তরক হয়ে গিয়েছে আমির মুয়াবিয়ার, এবার ফজরের নামাজের পরে আমির মুয়াবিয়া আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ তাআলা আমার বড় ধরনের একটা গুনাহ আজকে ছুটে গেছে, আল্লাহ তাআলা এটা আমার কেমন হলো। পরদিন যখন আবার হয়ে গেল, যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, হযরত আমির মুয়াবিয়া নজর করে শুনে ঘরের কোণার মধ্যে কে যেন ইয়া আমির আল মুমিনিন বলে ডাকে, ঘরের কোণায় কে জানি ইয়া আমির আল মুমিনিন বলে ডাকে। আমির মুয়াবিয়া বলে, আমার ঘরের কামরায় আমার রুমে কে আসলো? এরকম সিকিউরড একটা প্লেস, আমির মানুষ
একটাই রকম সিকিউর একটা জায়গায় আমার অন্দরমহলে কি আসলো, এদিকে সেদিকে তাকায় কাউকে দেখে না, হঠাৎ করে নজর করে দেখে একটা লোক ঘরের কোনায় বসে বসে হে আমির আমির বলে ডাকে, ডেকে বেড়ায়। আমির মুয়াবিয়া আশ্চর্য হয়ে গেলেন, শোয়া থেকে উঠলেন, দেখে বলে কে হে, কোথায় তোমার বাড়ি, আমার এই অন্দরমহলে আমার ঘরের ভিতরে তুমি কিভাবে ঢুকলে। এবার লোকটি ডেকে বলে কেন তুমি আমার চিনো না, আমার তো অনেকেই চিনে, আমার কেন চিনো না, আমি আজাজিল শয়তান। শয়তান কি আবার ডাকে এইভাবে, হে আমিরুল মুমিনিন তাহাজ্জুদের নামাজ ফৌত হচ্ছে, ওঠো ওঠো ওইটা তাহাজ্জুদ নামাজ পড়ো, কত দরবেশ দেখতে দেখা যায়, কত দরবেশ তা তাহাজ্জুদের নামাজের জন্য উড়াই দেয়, কত বালা না কি কন। হ্যাঁ, শয়তানের শয়তানি বোঝা বড় কষ্ট, শয়তানের শয়তানি থেকে আল্লাহ ছাড়া আমাকে আপনাকে কেউ মুক্ত দিতে পারে না। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন বারবার ফরো আউযু বিল্লাহ, আমি ছাড়া এই এক মহাশক্তি থেকে তোমাদের আশ্রয় দেওয়ার শক্তি আর নাই। এবার আমি এর মুমিয়া দেখি বলি তোমার তো কাজ এইটা নয়, তোমার তো কাজ তাহাজ্জুদ থেকে আমাকে ফিরায় রাখা। হাজাজিল দেখি বলি আমি রে মুয়াবিয়া গতকাল কি হয়েছে তোমার কি মনে নাই, আমির মুয়াবিয়ারে আমি যা দেখি তুমি তো তা দেখো না। আমির মুয়াবিয়া গতকাল যখন তাহাজ্জুদের নামাজ তোমার ফৌত হয়ে গেছে, ফজরে নামাজের পরে তুমি আল্লাহ তাআলার কাছে কাঁদছিলা, তুমি পেরেশান হয়ে গিয়েছিলা, তুমি বারবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিলা তোমাকে যেন আশ্রয় দেয়া হয়, রহমত করা হয়, আর যেন কোনোদিন তাহাজ্জুদ তরক না হয়। আল্লাহ রাব্বুল আমিন তোমার উপরে তো বেশি খুশি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আমিন সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয় তোমার কান্নার কারণে এর চেয়ে বেশি সওয়াব তুমি অর্জন করেছ। আজকেও যদি আবার তোমার এই কাজ হয়, আবার যদি ফজরের নামাজের পরে তুমি আল্লাহর কাছে কান্দ, তাহলে তুমি আবার এক বছরের সওয়াব পাইবে, এইটা আমি চাই না। শয়তান কিসকু কাহতা হ্যায়, শয়তান কাকে বলে। এজন্য রমজানের মধ্যে আল্লাহ তাআলা সুলসিলাতি শায়াতিন শয়তানদের সাঙ্গপাঙ্গদেরকে আবদ্ধ করা হয়েছে। ভাইরা আমার, প্রশ্ন আসতে পারে যে মাওলানা সাহেব এই রোজা দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দেওয়ার কি লাভ, হিকমতটা কি? তাফসিরে আসছে ফিলুল হাকিম লা ইখলু আনিল হিকমা, হাকিমের কোনো কথা হাকিমের কোনো কাজ হিকমত শূন্য নয়। আল্লাহ তাআলা বলেন তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, সার্টেইন কাজকে নির্দিষ্ট সময়ে তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে, দিনের বেলায় পানাহার, স্ত্রীর সাথে মেলামেশা, অনেক হালাল কাজ আল্লাহ তাআলা হারাম করেছেন ঠিক কিনা, কারণটা কি? আল্লাহ তাআলা বলেন আং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করতে পারো। ইফ ইউ ফাস্ট ইজ বেটার টু ইউ ইফ ইউ ফন্ডার ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, যদি তুমি রোজা রাখো এটা তোমার জন্য ভালো যদি তুমি অনুধাবন করতে পারো, অনুধাবন না করলে কিছু না, অনুধাবন করা লাআল্লাহুম ইয়াতাদাব্বারুন, এই কোরআন দিয়েছি আমি তারা যেন চিন্তা গবেষণা করে অনুধাবন করে। তাফসিরের মধ্যে চমৎকার একটি সুন্দর একটি কথা লিখেছে সুরতুল বাকারার মধ্যে, গাভীর সুরার মধ্যে একটা গাভীর বর্ণনা দিয়েছে আল্লাহ তাআলা
যেগুলি আমাদের জীবনে প্রত্যেক জীবনে সচরাচর আমাদের চোখের সামনে যেগুলি দেখি ঘটে সেগুলো দিয়ে এক্সাম্পল দিতে ভালোবাসেন। গরু আমাদের একটা কি অত্যন্ত গৃহপালিত পশু, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের শুরু থেকেই শুরুতেই গরুর দিয়ে একটা এক্সাম্পল দিয়েছেন। সূরাতুল বাকারা গাভীর সূরা। আমার ভাইরা মরুভূমির কিনারায় এক রাখাল গাভী পালন করে, এটা নেহায়াত কিচ্ছা শোনাচ্ছি না আপনাদেরকে। ফাকসুসিল কাসাসা, আল্লাহ তাআলা বলেন হে হাবিব আপনি কিচ্ছা বর্ণনা করেন, এন কেন বলেন কেন করুন, যেন তারা কিচ্ছা থেকে অনুধাবন করতে পারে। তো এই গরুকে বা গাভীকে খাওয়ার জন্য একটা বাঘ উৎপেতে বসে থাকে, খুব ভালো করে শুনবেন কথাটা। কিন্তু ওই গাভীটাকে মানে গরুর মালিক দড়ি দিয়ে বেঁধে রাখছে, মানে ছাইরা দেয় নাই। জঙ্গলের প্রাণীগুলি হিংস্র প্রাণীগুলি কি বাঁধানা সারা? জোরে বলি বাঁধানা সারা। আর গরুর রাখাল গরুকে কি করে, বাইদা রাখে না ছাইরা দেয়? এখন গাভী কয় যে দেখেন জঙ্গলের প্রাণীগুলি এইভাবে বেমালা খায় আর কি তাতা, আর আমারে আপনি বাইন্দা রাখেন, আমি কি ক্ষতি করছিলাম? আল্লাহ তাআলা বুঝান তোমাদেরকে আমি বেঁধে রেখেছি তোমাদের ভালোর জন্য, তোমাদেরকে আমি বাউন্ড একটা সীমানা দিয়েছি, এগুলি করবা না, এটা খাইবা না এই সময় থেকে এই সময়। কেন কেন? খাইরুল লাকুম, দিস ইজ বেটার ফর ইউ, তোমার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ, পড়ি আমার কথাগুলি বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, তোমার ভালোর জন্য আমি তোমাকে বেঁধে রাখি, তোমাকে যদি আমি বেঁধে না রাখি তুমি জঙ্গলে চলে যাবে, জঙ্গলে গেলে হিংস্র প্রাণীর তুমি আহার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে বেঁধে রেখেছি, তোমারে যদি আমি বেঁধে না রাখতাম রে বান্দা তুমি মদ খাইতা, তুমি জেনা করতা, তুমি গুনা করতা, তুমি শুয়র খাইতা, এটা তোমার জন্য ভালো নয়, আমি তোমার ভালো চাই। বলেন সুবহানাল্লাহ, এই জন্য তোমাকে আমি একটা সীমানা দিয়েছি, লা তাআদু ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, যে সীমানা দিয়েছি সীমানার বাহিরে যাবা না, আল্লাহ তাআলা এগুলি পছন্দ করেন না। অনেকে রোজার মাস কিন্তু রোজা রাখে না, স্বাস্থ্য ভালো রোজা রাখে না, মেয়েরা হিজাব করলেই পারে, পর্দা করে না, হিজাব করে। তারপরে যেগুলি আমরা করতে পারি করি না, জামাতে নামাজ পড়তে পারি নামাজ পড়ি না, জামাতে নামাজ দূরের কথা, পাঁচ ওয়াক্ত পরে কিনে গিয়া দেন। ভাইরা আমার, এবার হঠাৎ করে গরু রাগ হয়ে দরজি দড়ি সিরা পার্শ্বে পুকুরের কচি কচি ঘাস খাওয়ার জন্য চলে গেছে। জ্যৈষ্ঠ মাসে দেখবেন উপর দিয়ে শুকিয়ে গেছে কিন্তু ভিতরে কাদা, উপর দিয়ে খরতাপে শুকিয়ে গেছে ভিতরে কাদা, কচি কচি ঘাসের স্বাদে গাভী সেই কাদার মধ্যে গিয়ে পড়েছে। এখন গাভী সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়িতে যেতেও পারছে না উঠতেও পারছে না, কাদার মধ্যে গিয়ে ডাবছে। আলহামদুলিল্লাহ, এবার ঘটনা কি হয়ে গেল, ওই যে বাঘ দূর থেকে দেখে মনে মনে চাইছিল তাকে খাইতে, বাঘটা বাঘ দেখে সুযোগ পাইলাম তাকে এখনই খাবো, এখনই তার কলিজা খাবো, এখনই তাকে আমার আহার বানাবো। ভাইরা আমার, এবার বাঘ লাভ দিয়ে গিয়ে গরুকে খাওয়ার জন্য পড়েছে, বাঘ তো জানে না এখানে গেলেই কাদার মধ্যে ডেবে যাবে, বাঘ কি জানে? এবার বাঘেও ডাবছে, গাবি তো আগেই ডাববার হয়েছে, এবার বাঘ চায় হাত দিয়ে বাঘের থাবা মারতে চায়, বাঘ কাদার জন্য সামনে গাবিকে ধরতে পারে না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার বাঘ গাবিকে বলে গাভীরে আমার একটা কথা কয়, কি কই? তুইও মারা যাবি, আমিও তো এখন মারা যাব কাদার মধ্যে পড়ে, তবে আমার মনের একটা চাহিদা রে বাঘ,
তুই চাহিদারে গরু বা গাভী, তুমি নি আমার কথা শুনবা বলে কি? তুই যখন তোর রাখাল যখন তোকে এইভাবে আটকিয়ে রেখেছে, আমার বহুবার তোকে খাওয়ার স্বাদ জেগেছে, দিবি নি আমার মৃত্যুর আগে তোর একটা কামড় দিয়ে আমার মনের আশা মিটাতে? বাঘের হলো এই চিন্তা। বাঘের দোষ কি? গরুরে আল্লাহ বাঘের খাদ্য বানাইছে না, তো বাঘের কি দোষ? এবার গাভী কি বলেন দেখেন, আল্লাহর কোরআনের আয়াতের সাথে কত মিল। গাভী, গাভী রেখে মানে তুই আমাকে খাওয়ার জন্য আগ্রহ করেছিস, কিন্তু তার তোর স্বাদ পূরণ হবে না বলে কেন? তুই তো জানোস না আমার মালিক আছে, তোর মালিক নাই আমার মালিক আছে। এই যে দেখিস এখন আমি হাম্বা বলে আমি আমার মালিককে ডাক দিব, প্রদীপ নিয়ে আমাকে তারা উঠায় নিবে, আর তোকে এখন আঘাত করতে করতে মারবে। মুফাসসির কেরাম বলে বন্দারা যখন আল্লাহ তাআলার কথা মানে, তারা যখন আল্লাহ রব্বুল আলামিনকে মালিক বলে ডাক দেয়, সাথে সাথে তাদের প্রার্থনা আল্লাহ কবুল করে নেয়। وإذا سألك عبادي عني فإني قريب الله বলেন হাবিব হে আমার বান্দারা যখন আমার কাছে এসে আমার বেশ বিষয়ে জিজ্ঞাসা করে, আপনি বলেন ফাইন্নি গরিব, আমি তাদের খুব কাছে। একটা গাভী ডাক দিলে যেমন তার মনিব তাকে বাঁচানোর জন্য ঘর থেকে চলে আসে, আমার বন্দারে আমি এত বেশি ভালোবাসি, তারা যখন বিপদে পড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, সাথে সাথে আমি আল্লাহ তাআলা আমার রহমতের হাত বাড়ায় তাকে আমি হেল্প করে তাকে বাঁচাই দেই। আল্লাহ তাআলা বলেন হাবিব হে আপনি বলে দেন, ওয়াইন কানা মিসলা জাবাদাল বাহর, তাদের গুনাহ যদি সমুদ্রের পানিরাশি হরি পরিমাণ হয়ে যায়, মরুভূমির মরিচিকা বালু সমান যদি তাদের গুণা হয়ে যায়, আকাশের চন্দ্র সূর্য পর্যন্ত তাদের যদি গুণা হয়ে যায়, ভয় নাই ভয় নাই, তারা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে মালিক বলে রহমান বলে ডাক দেয়, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দেই, তাদেরকে তাদের গুণাখাতা মাফ করে তাদের আগের জীবনের গুণাগুলোকে আমি নেক দিয়ে পরিবর্তন করে দেই। এই হলো আল্লাহ, সেই হলো রমজান মাস। আল্লাহ তাআলা অবারিতভাবে ফুতিহাত আবওয়াবুর রহমা, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা, জান্নাতের দরজা, রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য, রহমত বরকত দেওয়ার জন্য উনি বসে আছেন আলহামদুলিল্লাহ বলেন। বন্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলেন বন্দা রে তুই আমার জন্য ঘুমকে একটুখানি একটুখানি মাইনাস করলি, তুই কি জানোস আমি তোর মহব্বতের কারণে আমি আল্লাহ ঘুমাই না? ও বন্দা তুই একটুখানি ঘুম ছাড়লি আমি বড় খুশি হয়ে গেছি, তুই কি জানোস আমি তোর মহব্বতের কারণে আমি আল্লাহ নিজেই ঘুমাই না। সুতরাং তুই এই কথা ভাববি না যে তুই কি আমল লাইলি করলি আর আমি তোর দিকে তাকাই না, না না না, তোর কিছু চাওয়ার আগেই আমি আল্লাহ তোকে দিয়ে মালামাল বানায় তাকে ধন্য করে দেই। সুতরাং এই যেই আমাদের সামনে সময় আছে, এই দিনটা যেন আমাদের অবহেলায় না কাটে, আমরা যেন নামাজগুলো ঠিকমতো পড়ি, আমরা যেন কেয়ামুল লাইলগুলো পড়ি, আমরা যেন আপন মানুষদেরকে না ভুলে যাই, আমাদের জাকাতের হিস্সা যেন গরিবরা মাহরুম না হয়, আত্মীয় আপনজন স্বজন বিধবা এতিম যারা অনাথ যেখানেই থাকুক তাদেরকে আমরা যেন খুঁজে খুঁজে বের করে তাদেরকে একটুখানি আমাদের দয়ার হাতকে সম্প্রসারণ করি। ভাইরা আমার রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুন, কোরআনের মাস, এই মাস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো এলম, নলেজ। নলেজ ডিভাইডস লাইফ, ইকুয়েটস আপনার ব্লাইন্ড। যেই জীবনের মধ্যে নলেজ বিচ্ছিন্ন থাকে সেটা অন্ধের মতো,
আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদেরকে চক্ষুষ্মান করেছেন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন গত বছর আমাদের মহতারাম প্রেসিডেন্ট সাহেব, সেক্রেটারি সাহেব আমার এই বইটাকে তাদের মানে আমরা এখানে আমরা মোড়ক উন্মোচন করেছিলাম। পুরো এক বছর ব্যাপী আমি আবার এটাকে নতুন করে সংযোজন করে আবার পুনরায় আপনাদের জন্য আমি আবার পৃষ্ঠা প্রায় মনে করেন 30টার মতো আরও পৃষ্ঠা বেড়ে গেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় বড় জিনিস আপনাদের জন্য আমি এখানে সংযোজন করেছি, যেগুলি আমার এই বইটা না পড়লে আপনি বুঝতে পারবেন না। তো এই বইটা আপনাদেরকে নেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করছি, টাকা পয়সার কোনো বিষয় না, ইট ইজ নট মাই বিজনেস। আপনি বিজনেসের কথা কেউ চিন্তাও করবেন না। গত বছর বই প্রকাশ হয়েছিল, অনেক বই আলহামদুলিল্লাহ আমি গিফট করেছি, এবারও দিব, কিন্তু আমার কথা হলো আপনাদের বাচ্চারা যেন বইটাকে পড়ে, আপনারা যেন পড়েন। আমি সংক্ষেপে কথাটা বলি, এই বইটার মধ্যে এমন কিছু আছে যেটা আপনি অন্যান্য বই সচরাচর পাবেন না। যেমন একটা এক্সাম্পল, নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে ডাইরেক্ট প্র্যাকটিক্যাল দোয়া সহ এক রুকু এবং সিজদার মধ্যে আপনার এক এক রুকু সিজদায় অনেক রকম দোয়া পড়া যায়, সেগুলো উল্লেখ করেছি এবং গুরুত্বপূর্ণ অনেক মশালা এখানে আছে। তারপরে হলো আপনার সালাতুত তাসবি একটা নামাজ আছে, জীবনে একবার হলেও পড়তে হয়, সহি হাদিস দিয়ে সাবেত আমি এখানে দিয়েছি। ইস্তেখারার প্রেয়ার মানে আপনি আল্লাহ তাআলার সাথে পরামর্শ করবেন, হাদিস যে আমি জিনিসটা আল্লাহ তাআলা করতে চাই, আপনি দোয়াটা পড়ে ঘুমিয়ে যাবেন, ঘুমের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে খবর দিবেন। আপনার শরীরে ব্যথা হচ্ছে, দোয়াটা পড়ে হাতে হাত দিবেন, হাদিস দিয়ে সাবেত ইনশাআল্লাহ আল্লাহ কিউর দিবে, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে দূর করবে যদি আপনি এটা পড়েন। তারপরে আপনার শরীরের মধ্যে আপনি এটা ফু দিবেন, আপনার শরীরটা বন্ধ থাকবে, ঘরের মধ্যে ফু দিবেন, পানি পরে ছিটিয়ে দিবেন, ঘরে শয়তান আসবে না এক বছর। তারপরে আপনার বাচ্চাদের চোখ লাগায় দেয় মানুষ, মুখ লাগায় দেয়, এটা পরে ফু দিবেন, আপনার আল্লাহ তাআলা রহম করবে। ঘরের মধ্যে এবং মন থেকে শয়তান ভূত পেতনি যদি তাড়াতে চান, আমার এই দোয়াটা এখানে আছে, একবার পরে শুধু ঘরের মধ্যে পানি ছিটিয়ে দিবেন, আল্লাহ তাআলা এক বছর এগুলো থেকে মুক্ত রাখবে। এরকম কটা বলবো আমি, এই বইটা আপনাদের খেদমতে আমি লিখেছি, টাকা পয়সা কোনো বড় কিছু নয়, আজকেই জানিতে হবে তেমন কোনো কথা নয়, আমার কাছে আছে। আপনাদের সকলকে আমার এই বইটা যদি নেন তাহলেই তো আমার পরিশ্রম সার্থক হবে, ঠিক নিক ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে এলমে দ্বীনের সাথে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।